আমি বিশ্বনাথ কলেজের মেরিট লিস্ট চাবলে গৈ আছো। তার কারণে কি করব লাগিব? আমি ইয়াত যাই কিনে বিশ্বনাথ বিএড কলেজ মারিব লাগিব, বিশ্বনাথ কলেজ অফ এডুকেশন মারিব লাগিব। তারপিছত ইয়াত আহিলে ইয়াত গম পাব আপুনি মেরিট লিস্ট কোর্স 2021। ইয়াত আপুনি ক্লিক করলে মেরিট লিস্টটো ডাউনলোড হৈ গ'ল। এতিয়া আমি যাম ফাইল ম্যানেজারত, ফাইল ম্যানেজারত ডকুমেন্টসত চাম। পিডিএফ ডাউনলোড হৈ গ'ল। এয়া হ'ল মেরিট লিষ্ট আন রিজার্ভৰ কাৰণে বিশ্বনাথ কলেজ অফ এডুকেশ্যন। ফার্স্টত আছে, এইটো হ'ল আন রিজার্ভ কেটেগরি। সুনীল কুমার মার্ক পাইছে 230, জেনেরাল কেটেগরির হয়, র্যাঙ্ক পাইছে 34। এনেদরে আমি চাবলে গেলে লাস্টত আছে 59টা সিট আছে টোটেল। লাস্টত নাম আছে প্রিয়াঙ্কি হাজরিকা, ও বি সি কেটেগরির হয়, 161 মার্ক। আর ও বি সি চাবলে গেলে ফার্স্টত আছে লক্ষ্মী সাহু, মার্ক পাইছে 161, র্যাঙ্ক হল 1064। লাস্টত আছে 59টা সিট আছে সুইটি বরুয়া, 151, 1490। আর সেকেন্ড চাবলে গেলে মেরিট লিস্ট এসসির কারণে এক নম্বরত আছে নবনীতা দাস, 158 পাইছে তাই, র্যাঙ্ক টু হল 1168। আর লাস্টত আছে রিজেন্তা বরা, 137 পাইছে তাই, তার র্যাঙ্ক টু হল 2266। আর ইডব্লিউএস ক্যাটাগরির হলে অর্পিতা শইকীয়া ফার্স্টত আছে 158, 1178 র্যাঙ্ক হল। আর লাস্টত আছে ঝর্ণা দেবী, 135, র্যাঙ্ক হল 2433। আর এন পি ডব্লিউ ডি স্যার এটা সিট আছে প্রস্তুতি গগৈ পাইছে 112, র্যাঙ্ক টু হল 4235। এনেদরে চাবলে গেলে মেরিট লিস্ট বিশ্বনাথ কলেজ অফ এডুকেশন এস টির হলে এস টির প্লেইন চাবলে গেলে জ্যোতিষ কার্ডং, তোর মার্ক হল 155, র্যাঙ্ক টু হল 1323। আর লাস্টত আছে বিপুল পেগু, মার্ক পাইছে 136, র্যাঙ্ক টু হল 2345। আর এস টি হিলর ফার্স্টত পাইছে দুটা মাত্র সিট আছে, লালকা সং থেক আর বনসন বে, এজনে পাইছে 147, এজনে পাইছে 55, র্যাঙ্ক টু হল এজনের 1668 আর বেলেগ জনের 12612। যদি আপনার ইমেইলের ভিতর নাম আছে তাহলে আপনারও সার্চ করব পারিব আর তাত যাই কিনে এডমিশন লব পারিব। আর যিকেইটার ইয়াত নাম আহা নাই তেওঁলোকৰ পরবর্তী সময়ত ওয়েটিং লিষ্টৰ নাম পাব পারিব। যদি আপনার এই ভিডিওটি ভাল লাগে তেনেহলে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করিব।